বাজানরে যখন আবু বকর শুনিয়ে ফেলছে আমার মেয়েই প্রথম বলছে মার্কেট করে দিতে হবে সঙ্গে সঙ্গে বাজানরে আবু বকর তরবারি নিয়ে দাঁড়ায় গেছে আবু বকর একবার দুইবার অন্তত 50 বাজের উপরে মেরে হত্যা করার জন্য গেছে আমার নবী সহজে কোনদিন রাগ হয় না যেই সুজা নবী সহজ সরল নবী আমার রাগ হয়ে গেছে আর তোরে আমি রাখব না তোর মতো মেয়ের কারণে আমার জাহান্নামে যেতে হবে আমার নবী রাগ হয়ে মসজিদে ঘুমায় মসজিদে খায় আমার নবী যেই নবী শেষের দশকে ইতিকাবে বসতে চাইছে আমার নবী আজ থেকে ইতিকাবে বসে গেছে বোঝা গেছে তোর মতো মেয়ের আমি দুনিয়ায় রাখব না বাজানরে আবু বকর বারবার তরবারি নিয়ে কুদিয়া কুদিয়া যায় আমাদের গোপালগঞ্জের ভাষা বারবার তার চটিয়া চটিয়া যায় মারার জন্য বিশ্বনবী বললেন আবু বকর রে বিয়ার আগে মেয়ে ছেলে মেয়েরা থাকে বাবার আন্ডারে বিয়ার পরে অন্তত মেয়েরা চলে যায় স্বামীর আন্ডারে বউ আমার তুমি কুইদা কুইদা যাও মারতে কারণ কি তুমি আমার আয়েশারে মারতে যাও কেন ইয়া রাসূলুল্লাহ আমি মারতে যাই এই মেয়ের কারণে আমার জাহান্নামে যেতে আমার নবী বলে আবু বকর রে আমি এখন চিন্তায় পড়ে গেছি আমি কসম করে বলছি আমি তোমাদের কাছে আসব না আল্লাহর নতুন সিদ্ধান্ত ছাড়া আমার মন চাইতেছে এই কয়দিন মসজিদে খাই মসজিদে ঘুমাই এই যে 8-10 দিনের মতো হয়ে গেল আমারও মন চাইতেছে আবার বিবিদের কাছে যাই আমি নবী যাই আর নিজেই সরি বলি কারণ আমি একটু রাগ হয়ে গেছিলাম আমি সোহাসাটটা মানুষ আমি রাগ হয়ে গেছি আমি বলে ফেলছি আল্লাহর কসম আল্লাহর সিদ্ধান্ত স্যার আমি তোমাদের ঘরে আসবো না আমি এখন কসম করে ফেলছি আল্লাহ তো ওহিও নাজেল করেন আমি যে আমু ও বাজার 10 দিন যখন হয়ে গেছে কোন রেওয়ায়েতে আসছে পুরো একটা মাস হয়ে গেছে কোন ওহি আসে না আল্লাহ সিদ্ধান্ত ছাড়া তো নবী ঘরেও যাইতে পারে না এ আমার ভাইরা হঠাৎ করে এক মাস যাইবার পরে 28 দিনের মাথায় আমার আল্লাহ ওহি নাজেল করে বলে নবী গো আপনার ফ্যামিলিতে আগুন লেগে গেছে আপনার একটা বিবি একটা মাস কোনো কিছু খায় না না খাইতে খাইতে আপনার বিবিগুলা স্ট্রোক করার ভাব হয়ে গেছে নবী আপনি ঘরে যান আমি আল্লাহ আপনার কাফফারা দিয়ে দিলাম যান আপনি আমি আসান করে দিলাম বাজান এখন দিলটা নরম করবেন কারণ বক্তা মানুষ কথায় কথা বেড়ে গেল বাকি কথা আজকে রেখে দিলাম আমার বিশ্বনবী যখন ঘরে গেছে এই একটা মাস বিবিদের কাছে কসম করে যায় না স্বাভাবিক এখন একটু লজ্জা লাগার কথা কি না এই দুনিয়া যেমনি দেখো কিছুদিন ঠিক রবে সুন্দর এই পৃথিবী সাইডা চইলা যাইতে হবে বাজানরে আমার আল্লাহ যখন বান্দায় নামাজটা ঠিক মতো পড়ে না রোজাটাও যখন ঠিক মতো রাখে না গো আমার আল্লাহরে না মানিয়া সুদ গোশ ঠিক মতো খায় আমার আল্লাহরে ঠিক মতো মানে না আমার আল্লাহ রব এই কথাটা যখন সর্বক্ষেত্রে রব হিসাবে সব মানে না তখন ফেরেশতারা বলে মালিক রে বারবার বলছিলাম মানুষ বানায়ও না তোমার ইবাদতের দরকার আমরা ইবাদতের সংখ্যা বাড়ায় দিব তুমি যদি বলো ইবাদত আরো বেশি করতে করব মানুষ বানাবার দরকার নাই আমার আল্লাহ তখন মনে কষ্ট পায় বলে ফেরেশতা তোরা খালি দেখলি যারা গুনাহ করে কিন্তু এমন এমন পাগল আমার এই জমিনে আছে গো 24টা ঘন্টা ওরা আমি মাওলার জিকির করি 24টা ঘন্টা আমি মাওলার ডাকতে থাকি 24টা ঘন্টা আমার কোরআন তেলাওয়াত করে 24টা ঘন্টা আমি আল্লাহর তাসবিহ পড়ে আমি আল্লাহকে একটা সেকেন্ডের জন্য বলে না তখন যে সমস্ত মানুষ তাহাজ্জুদ পড়ে তাদেরকে সামনে নিয়ে বলে দেখ এই পাগলগুলো আমি আল্লাহরে কত ভালোবাসি তখন ফেরেশতারা বলে আল্লাহ ভালো সংখ্যা সৎকারায় একজন ঠিক না বেঠিক ভালো সংখ্যা কয়জন
আর একজনও নাই সৎকারা মিয়া, হাজার কে এখন একজন। فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين إنما المشركون نجسون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله الله ذاكرين شاكرين محبين مبلغين الله ربير محبوب بندرا الله رب العالمين دبتر لاكو كي شكر عدائي كتشي جي مهان شطة اپنا كاما كي মাহে রমজানকে অতিবাহিত করে শাওয়াল মাসের প্রথম জুমা যে রব আপনাকে আমাকে মায়া করে দয়া করে ভালোবেসে ঈদ উল ফিতরের পরের দিনই জুমার জন্য প্রস্তুতি নিয়ে মসজিদে আগে আগে এসে বসবার তৌফিক দান করেছেন ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম কার আমার লালন কর্তাকে পালন কর্তাকে রেজেক দাতাকে ওই আল্লাহর প্রশংসা আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ মানুষ যখন আল্লাহর প্রশংসা করে সারা দুনিয়ার মাখলুক তার প্রশংসা করে মানুষ যখন আল্লাহর প্রশংসা করে সারা দুনিয়া সারা দুনিয়া তার প্রশংসা করে সদিকানি শেষ না আল্লাহ বনি আদম বানাইবার সময় আল্লাহর একটা ইচ্ছা ছিল
একটা উদ্দেশ্য ছিল, আমি বনি আদম বানাবো, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ আল্লাহ বনি আদমকে বানাইবার সময় একটা উদ্দেশ্য তার ছিল, কেবলই মাত্র একমাত্র একটা মাখলুক 24 ঘন্টা আমি রবের প্রশংসা করবে, আমি রবের ইবাদত করবে, সেই মাখলুকটা আমি বানাবো মানুষ, ইনসান। যরকান মারহাবা। যখন আল্লাহ তার সংসদে তার পার্লামেন্টে এই ইচ্ছাটাকে প্রকাশ করলেন, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি ওনার নিজের ব্যক্তিগত কিছু ইচ্ছা আছে যেগুলো মন্ত্রীদের কাছে এমপিদেরকে ডেকে প্রকাশ করে, আছে না নাই? আপনি যখন একটা ফ্যামিলির সবচেয়ে মেন ব্যক্তি, আপনি আপনি আপনার ফ্যামিলির সাথে অনেক কথা আছে শেয়ার করেন, বউর সাথে ছেলে মেয়ের সাথে ডেকে বলেন, এ আমার মনে এই আশাটা, তোমরা দেখো তো তোমাদের সাথে মেলে কিনা। অনেক পোলা পানে কয় আব্বার বয়স হয়েছে তো এই জন্য আবোল তাবোল কয়, আছে না নাই? কারণ বয়স হয়ে গেলে পোলাপনের কাছে বুড়া মানুষের দাম নাই, ঠিক না? এমনকি বউর কাছেও দাম নাই। আল্লাহ বউ মাঝে মাঝে বলে ফেলে, আরে তোমার বয়স হয়েছে তো তুমি এগুলো বুঝবা না, এখন পোলাপনে হাতে ছেড়ে দাও না, ওরা বুঝুক। হালাকি আপনি যে চিন্তা ভাবনাটা করছেন এই চিন্তা ভাবনা কিন্তু কারেক্ট, 100% কারেক্ট, কিন্তু বউর কাছে দাম নাই, কারণ বউ কথা শুনে এখন পোলা মাই আর আপনার কথা শুনে না, ঠিক না বে? ঠিক। আর সব সময় দেখবেন মা তার স্বামীর পক্ষে বয়স হলে কথা বলে না, কথা বলে ছেলেমেয়ের পক্ষে, স্বামীর রিজেক্ট মালের মধ্যে ফেলাই দেয়, এটাই দুনিয়ার নিয়ম। তো আল্লাপাক তার পার্লামেন্টে তার নিজের একটা মত ব্যক্ত করলেন, ও ফেরেশতারা, ফেরেশতারা বললেন, ইয়া রব বলেন, আমি 24 ঘন্টা আমার ইবাদতের জন্য একটা মাখলুক বানাইতে চাই। ফেরেশতারা বললেন, আল্লাহ মাখলুক আবার সেটা কি? মাখলুক তো আমরাই আছি, জেন জাতি ছিল তারা আপনার সাথে 2 নম্বরই করছে, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, নতুন করে আবার কি মাখলুক বানাবেন, কি সৃষ্টি জীব বানাবেন, তারাও তো আপনার সাথে বেইমানি করবে। আমার আল্লাহ বললেন, আমার পার্লামেন্টে আমি একটা রায় পেশ করলাম, তোমরা সাথে সাথে ইগনোর করলা, সাথে সাথে এটাকে প্রত্যাখ্যান করলা, এটা চিন্তা ভাবনাও করলাম না যে আমি তোমার রব, আমি কিন্তু সব, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া, আমি মৃত্যু দেই, আমি জীবন দেই, আমি সর্বময় ক্ষমতার মালিক, এটা চিন্তা ভাবনা না করে বলে ফেললা বানাবার কি দরকার আছে? আর এই পাঁচতলা বাড়িটা করতে যাইয়া পেনশনের টাকা দিয়ে বানাইছি, পরের বাড়িতে জোগালদারি কাম করছি, আরে কষ্ট কি বেটা, ব্যবসা করতে করতে আমি নিজে নিজে ব্যবসা করতাম, নিজে যেই জিনিস আমি বেচতাম, হালাকে আমি পরাণ ধরাই ওই জিনিসটা খাই নাই, কথা কন না কেন? যে ব্যক্তি আপেল বেচে, এক পেটি আপেলের মধ্যে ভালো আপেলটাও খায় না, খায় পচাটা, এই সত্য না মিথ্যা? যেটা মানুষে কিনবে না পচাটুক কাইটে ফেলাই দিয়া বাকি ডুকো কসকস করে চাবায় খায় মূলার মতো, এই কথা সত্য না মিথ্যা? মালটা পয়সা গেছে গা, যেই বাঘ নষ্ট ওই বাঘ খায় মগাডায়, ওর কপালে ভালোটা হয় না, সে কিন্তু বেছে, কথা কন না কেন? এই যে বাড়ির ভাড়া আপনি যাই দেন গা, আপনি কিন্তু উঠেন না, আমার কথা আমি কই, আমার বাড়ি ভাড়াই তো আমি উঠাই না, উঠে বাড়ির হর্তা কর্তারা, যদি কোন তাহলে আপনার বউ উঠায় না, আমার বউ উঠে না, উঠায় আমার ম্যানেজার আছে হে উঠায়, যে কটা বাড়ি আছে হেরা উঠায়, আমি জানিও না কোন মাসে কোন ফেলাটা কে থায়, কোন ভাড়াটা কি থায় আমি জানি না, মনে আপনারা অনেকে জানেন, আপনিও জানেন না, জানে আপনার বউ, আপনার বড় পোলায় সাওয়াল মাইয়া পোলার বউ, কথা কর না কে? হালাকে বাড়িটা করছেন আপনি, ইটা ধুইছেন আপনি, সিমেন্ট বাকি আনছেন আপনি, রড বাকি আনছেন আপনি, এখনো সিমেন্টের দোকান আপনার 6 তলা বাড়ির টাকা পাইবো এখনো দেন নাই, এ কথা কর না কেন? আজ থেকে 20 বছর আগে বাড়ি করছেন, ওই বেটা এখনো কয় চাচা ওই যে কটা টাকা পাইতাম বকেয়া, কইলেন না তো কিছু, লাস্টে আপনি দেন না বিদে আমার কাছেও নালিশ করে যে আপনার সভাপতির কাছে টাকা পাবো আমি দেয় না, এ আবার ভাইবেন না সভাপতির কাছে পাইবো মিয়া, আপনার সেক্রেটারির ভাই আনিস সাহেব বাড়ি করছে আজ থেকে 10 বছর আগে,
এখনো পর্যন্ত যখন সিমেন্টের বস্তা ছিল 250 এনতে 10 বস্তা সিমেন্টের টাকা পাবো বেটা এখনো দেয় না ঋণ কিন্তু আপনি এখনো সিমেন্টের দোকানে হালাকে এই বাড়ির দাম এখন আপনার কাছে নাই বাড়া উড়ে আপনার পোলার বউ বাড়া উড়ে আপনার বউ আপনার দাম নাই আমি কই নাই আল্লাহ কয় আমি কই নাই কে কয় আমার আল্লাহ বলে বান্দারে আমি হলাম এই সারা দুনিয়ার মালিক আল্লাযি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর আমি জীবন দেই আমি মৃত্যু দেই ফেরেশতা আমি তোদের বানাইছি আমি একদিন তোদেরকে মাইরা ফেলবো كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام اي دنيا زمني دقا কিছুদিন ঠিক রবে সুন্দর এই পৃথিবী সাইরা চইলা যাইতে হবে ডাইরেক্ট কোরআনের কথা কুল্লুমান আলাইহা ফান সব শেষ হবে সব শেষ ওয়াইয়াবকা ওয়াজহু রব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম বাকি থাকবে আমি রব আর সব শেষ কে বলতেছেন كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام আমি শুধু বাকি থাকব সব শেষ আমি সেই রব তা আমি জানোর যে আমি আসমান বানাইছি জমিন বানাইছি তো গো ফেরেশতা গো বানাইছি কোন চিন্তা ভাবনা না কইরাই বইলে ফেললি আল্লাহ নতুন মখলুক বানাবার দরকার নাই আমরাই তো যথেষ্ট অকাফা বিল্লাহি শাহীদা আমরা সাক্ষ্য দিচ্ছি আমরাই তো যথেষ্ট আর দরকার নাই যখন আল্লাহ বলল কোন চিন্তা ভাবনা না কইরাই বলে ফেললি মাখলুক বানাবার দরকার নাই তোকে সাহস কত বলো সাথে সাথে সব ফেরেশতারা কয় আল্লাহ আমাকে ভুল হয়ে গেছে মাফ করে দাও আমরা তো মাখলুক তুমি খালেক সুবহানাল্লাহ বলেন না তুমি খালেক আমরা এই আপনি কি জোরে কন না আপনি খালেক কে আপনার শাস্তু ভাই খালেক না ওই যে আপনার বাবার নাম তো খালে আপনি কে আব্দুল খালেক আপনি কে আপনার শাস্তু ভাই কিন্তু খালেক না উনি আব্দুল খালেক ঠিক না বেটি খালেক কে জোরে গান শেখে জোরে আওয়াজ দিয়ে বলেন শেখে আমরা কি মখলুক ফেরেশতারা কি নবীরা কি কুত্তা কি বিড়াল কি সিরগল কি এ লজ্জা লাগে নি কইতে হ্যাঁ কুকুর কি এই কুকুরের চাইতে খারাপ হয় মানুষ আপনি জানেন কুকুরের চাইতে শুয়ারের চাইতে মানুষ খারাপ যদি কোন এরে কুকুরে বাচ্চা করলে মানুষের মাইন্ডে লাগে আপনি কুকুরের সাথে তুলনা করলেন আমি করি নাই আপনারা যে বানাইছে সেই বলছে বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন এ বান্দা তুই কুকুর বিড়াল সিরগল শুয়ারের চাইতেও খারাপ কে বলেছে যে বানাইছে সেই তো ফতোয়া দিছে তুই সিরগলের চাইতে খারাপ কুকুরের চাইতে খারাপ কারণ কুকুর তোর চাইতে কোটি কোটি গুণ দামি কারণ কুকুর কোনোদিনও জাহান্নামে যাবে না কথা বলে না কেন কুকুর কোনোদিনও জাহান্নামে যাবে না শুয়ার বললে আপনার মাইন্ডে লাগে আপনি যদি কাউকে গালি দেন এই শুয়ারের বাচ্চা শোন আপনার মাইন্ডে লেগে যায় তুই আমার শুয়ারের বাচ্চা বললি তোর জাগায় মেরে ফেলবো ঠিক না আল্লাহু আকবার কিন্তু শুয়ারের বাচ্চা বললে আপনার মাইন্ডে লাগে হালাকে এমন এমন মানুষ এই পৃথিবীতে আছে শুয়ারের বাচ্চায় যাইতেও খারাপ শুয়ারের বাচ্চা তো জাহান্নামে যাবে না আপনি মানুষের বাচ্চা জাহান্নামে যাবেন আর আল্লাহ সেই কথাই বলছে বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন আমি আল্লাহ বললাম চতুষ্পয় জানোয়ারের চাইতেও খারাপ সিরগল কুত্তা বিড়ালের চাইতে খারাপ তো যখন
মানুষকে আল্লাহই ফতোয়া দিলেন কোরআনে সিরগল কুকুর বিড়ালের চাইতে খারাপ তখন ফেরেশতার আল্লাহর একটা প্রশ্ন করেছিল আল্লাহ তোমার না কইছিলাম এইগুলারে বানায়ও না আল্লাহ ফেরেশতারা কই ঠকাই দিয়েছে দেখেন না এই যেরকম আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝায় দেই আপনি একটা ফ্যামিলিতে আপনার ছেলেরে বিয়া করাইতে চান নাই শিকদার বংশ শেখ বংশ মাতবার বংশ নাইটেল বেশি আপনার বউ আর আপনার পোলা পীড়িত কইরা বাস আপনার পোলা এক মাইয়ের বাগাইলে আয় পড়ছে মাতবার বংশের মাইয়া যখন বড় বংশের মাইয়ের বাগাইলে আয় পড়ছে বাপ কইছে যে দেখ বিয়েটা করাইস না শান্তি পাবো না এক বছর দুই বছর পরে ঠিকই দেখে সংসারে গ্যাঞ্জাম তখন বাপ কিন্তু মায়ের গোপনে হইল বলে আমি না কইছিলাম ওই বংশের মাইয়া আনিস না কথা কর না কেন আমার উপর দিয়ে মাতবাড়ি করলি দেখ এখন কেমন লাগে ঠেলা বজন রে আমার আল্লাহ যখন বান্দায় নামাজটা ঠিক মতো পড়ে না রোজাটাও যখন ঠিক মতো রাখে না গো আমার আল্লাহর নাম আনিয়া সুদ গোশ ঠিক মতো খায় আমার আল্লাহর ঠিক মতো মানে না আমার আল্লাহ রব এই কথাটা যখন সর্বক্ষেত্রে রব হিসাবে সব মানে না তখন ফেরেশতারা বলে মালিক রে বারবার বলছিলাম মানুষ বানায়ও না তোমার ইবাদতের দরকার আমরা ইবাদতের সংখ্যা বাড়ায় দিব তুমি যদি বলো ইবাদত আরো বেশি করতে করব মানুষ বানাবার দরকার নাই আমার আল্লাহ তখন মনে কষ্ট পাইয়া বলে ফেরেশতা তোরা খালি দেখলি যারা গুনাহ করে কিন্তু এমন এমন পাগল আমার এই জমিনে আছে গো চব্বিশটা ঘন্টা ওরা আমি মৌলার জেকের করি চব্বিশটা ঘন্টা আমি মৌলারে ডাকতে থাকি চব্বিশটা ঘন্টা আমার কোরআন তেলাওয়াত করে চব্বিশটা ঘন্টা আমি আল্লাহর তাসবি পড়ে আমি আল্লাহকে একটা সেকেন্ডের জন্য বলে না তখন যে সমস্ত মানুষ তাহাজ্জুদ পড়ে তাদেরকে সামনে নিয়ে বলে দেখ এই পাগলগুলো আমি আল্লাহরে কত ভালোবাসি তখন ফেরেশতারা বলে আল্লাহ ভালো সংখ্যা সৎকারা একজন ঠিক না বে ঠিক ভালো সংখ্যা কয়জন আরে একজনও নাই সৎকারা মিয়া হাজার কে এখন একজন আজ থেকে চল্লিশ বছর আগে সৎকারা একজন ভালো ছিল একশো বছর আগে হাজার কে পাঁচজন ভালো ছিল কত কর না কেন আমাগো বাপসা সারা দাদারা যেই নীতিতে চলছে সিটারি বাটপারি বোঝে নাই আর এখন নেতায়ও বাটপার কর্মীরাও বাটপার কথা কন না কেন যদি নেতারা বাটপার না হইতো কর্মীরা কোনোদিন বাটপার হতে পারতো না এমপি দেখা গেছে একজনে কমিশনার বানায় দিছে এমপি সাহেব একজনে এমপি চেয়ারম্যান বানায় দিছে এমপি সাহেব কি বলে দিছে তুই মানুষের জনগণের মাইরে দূরে খাবি হ্যাঁ রাস্তার উপরে দোকান সাজাইয়া জনগণকে কষ্ট দিয়া তুই দোকানে ভাড়া উঠে খাবি জীবনে বলে নাই কোনো এমপি কোনো মন্ত্রী প্রধানমন্ত্রী জীবনে বলে নাই সে এলাকার দাপটে মাশাআল্লাহ সে এলাকায় বাটপারি সেটারি যত আছে মানুষকে ঠেকাইয়া মিথ্যা প্রবঞ্চনা দিয়া মানুষকে চাপের মধ্যে ফেলাইয়া যত প্রকার কোয়ালিটিতে পয়সা কামানের দরকার আছে ব্যাংক ব্যালেন্স করে ঢুকাই ধুয়ে দিছে আছে না নাই হ্যাঁ বাংলাদেশে তো এটা নাই এটা সৌদি আরব আছে আছে না নাই ক্যাম্পে কি কয়ে দিছে আরে মানে প্রধানমন্ত্রী বলে দিছে মনে রাখবেন সদা সর্বদা মনে রাখবেন রব্বে কারিম এই কথাই বলেন ও ফেরেশতারা তোরা খালি খারাপের সংখ্যা দেখোস কে একটা জিনিস তাকায় দেখ আমার বান্দারা যদিও হাজার কে একজন ভালো দেখোস ওই একজন মানুষ এক হাজার লোক রে লয়ে জান্নাতে যাবে আরো একটু জোরে কোন আরো জোরে এই জন্যই বিশ্বনবী বলেছে লা তাকুমুসা হাত্তা ইয়াকুল রাজুল আল্লাহ আল্লাহ যতদিন পর্যন্ত একজন মানুষ এই পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা জীবিত থাকবে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না ওই মানুষটা কি আপনার আমার মতো লোক সলিড লোক যেরকম ভাবে ফিলিস্তিনের মুসলমান ফিলিস্তিনের ভিতরে লক্ষ লক্ষ মানুষ চব্বিশটা ঘন্টা আমার আল্লাহর জিকির করে কারণ মানুষ যখন বিপদে পড়ে তখন একমাত্র কারে ডাকে যখন দেখে সারা পৃথিবী আমার বিরোধী ফিলিস্তিনি বিরোধী সারা পৃথিবী এখন যদি কারণ সারা পৃথিবী কেমনে আমাকে প্রধানমন্ত্রী তো ফিলিস্তিনি পক্ষে প্রধানমন্ত্রী হয়ে কি করবে সে তো কোনো কিছু করতে পারতেছে না কথা বলে না কেন ইরান আমাদের পক্ষে ফিলিস্তিনি পক্ষে কি কিচ্ছু করতে পারতেছে না তো
তাহলে বোঝা গেছে যারা করলে কাজ হবে হেরাই বিরোধী তাহলে বোঝা গেল সারা পৃথিবী এখন তাকে বিরোধী সারা পৃথিবীটা এখন তাদের কাছে অন্ধকার এই যে ঈদটা গেল ফিলিস্তিনের মুসলমান কেমনে ঈদ করে জানেন ঈদের সময় জামা বানাইছি আজকে পরছি আপনি নতুন পাঞ্জাবি কিনছেন কালকে পড়তে পারেন নাই কাজের ঝামেলা আজকে পরে জুমায় আসছেন ফিলিস্তিনে যায় দেখেন ওদের জন্য ঈদ নাই কাপড় নাই রোজা আছে সেহরি নাই তারাবি আছে নামাজের জায়গা নাই ওদের জিন্দেগি বলেন কি জিন্দেগি ওরা জানে এই জিন্দেগিতে বেঁচে থাকার জন্য কতটুকু কষ্ট করে চলতে হয় ঠিক না ভাই ঠিক আমার নবী পর্যন্ত যখন যুদ্ধের মাঠে যাইতেন আমার নবী পর্যন্ত উপলব্ধি করতে পারতেন যে জিন্দেগিটা কত ছোট যে কোন মুহূর্তে শত্রু আক্রমণ হয়ে যাবে আমার কোন সাহাবী কখন পাতা ঝরে যাবে কোন সাহাবী মারা যাবে নবী টেনশনে থাকতেন নবীর মাথায় 24 ঘন্টা টেনশন থাকতেন কোরআনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য কখন কোন অবস্থায় আমার কোন সাহাবীকে মেরে ফেলে কেউ জানে না কথা বলেন না কেন ঠিক ফিলিস্তিনের মুসলমান ওই বাদশা জানে কোন কোন জায়গায় কোন ঘাটিতে কোন হসপিটালে কোন বাড়িতে কোন বাজারে কোন দোকানে কোন ট্যাংকের উপরে কখন আক্রমণ করবে ওই প্রেসিডেন্টের যায় দেখেন ফিলিস্তিনের প্রেসিডেন্টের একটা সেকেন্ডের জন্য ঠিকমতো চিন্তা ছাড়া তার মাথার মধ্যে অন্য টেনশন নাই যেই দেশের রাষ্ট্রনায়ক যা যেই দেশের রাষ্ট্রনায়ক মানে প্রধানমন্ত্রী মনে করেন ভাত ঠিকমতো ঘুমায় না ঠিকমতো ঘুমায় না কখন কোন জায়গা দিয়ে আমার দেশে কে কোন সময় কি ক্ষতি করে ফেলে কোন জিএমবি কখন কি করে আমার দেশের গোয়েন্দা বিভাগ 24 ঘন্টা সতেজ রাখে মাননীয় প্রধানমন্ত্রী ডিজি আপার খবর 24 ঘন্টা 24 ঘন্টা অন্য কারো খবর না নিলেও ডিজি আপার খবর 24 ঘন্টা ডিবির খবর মাননীয় প্রধানমন্ত্রীর মাথার মধ্যে ঘুরে যে দেশ এখন কোন দিকে যাচ্ছে কিভাবে যাচ্ছে ঠিক এইটা যে এই দেশের প্রধানমন্ত্রী তা না আমার নবীও ছিলেন প্রধানমন্ত্রী আমার নবীর কানেও 24 ঘন্টা বাড়ি খাইতো কোন দেশের কোন গুপ্তচর কখন আমার মদিনায় আক্রমণ করে বিশ্বনবী 24টা ঘন্টা ওই চিন্তায় থাকতেন তার জ্বলন্ত প্রমাণ নবীর তিন দিন পর্যন্ত পাওয়া যায় না তিন দিন পর্যন্ত পাওয়া যায় না ডিজি আফায় খবর দেয় হুজুর অতি তাড়াতাড়ি কুস্তুন্তুনিয়া থেকে একটা শত্রু বাহিনী আসতেছে মদিনার উপর আক্রমণ করবে তারা মদিনার কিছু বাহিনীর সাথে এক হয়ে মক্কার কিছু বেঈমানের সাথে অ্যাড হয়ে কুস্তুন্তুনিয়া যেটা ইরান ইরানের কাছাকাছি ওই বর্ডার থেকে অতি তাড়াতাড়ি আমাদের দেশ আক্রমণ করবে যে আক্রমণ মোকাবেলা করার মতো ক্ষমতা আমাদের হাতে কম আছে আল্লাহ সাহায্য ছাড়া মদিনাকে বাঁচাইবার মতো ক্ষমতা নাই নবী আমার এই টেনশনে উম্মতের টেনশনে আপনারা জানেন আপনারা জানেন আমার নবী একটা যুদ্ধ পেটে পাথর বাইন্ধা করছিল সেটা হলো খন্দকের যুদ্ধ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার নবী একা ধারে এক সপ্তাহ পর্যন্ত এক ডোক পানিও খায়নি যত সময় পর্যন্ত আমার কানে না খবর আসবে যে মুসলমান বিজয় হয়েছে তত সময় পর্যন্ত আমার নবী এক ডোক পানিও খাবেন না সাহাবীদেরকে খাওয়ান দিচ্ছে ঠিকই নবী নিজে খাচ্ছে না তাহলে বুঝে নেন আমার নবীর মাথায় কত টেনশনে চাপ ছিল আমি আরো সহজ করিয়ে দেই এই ঈদের সময় যারা আছেন অনেক ফ্যামিলি আছে পোলাপনে ঠিকমতো বাজারও দিতে পারেন নাই পকেটে পয়সা নাই মার্কেট করতে পারেন নাই রমজান যত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে বাপের মাথার মধ্যে তত টেনশন চাপছে পোলারে অন্তত দিতে হবে 10,000 বিবিরে দিতে হবে 10,000 মেয়ের জামাইরে দিতে হবে 10,000 মেয়ের দিতে হবে অন্তত 7,000 ছোট পোলারে ছোট মেয়েরে দিতে হবে 10,000 এই 60,000 টাকা তো মার্কেটে দিতে হবে হালাকি আমি আমার ইনকাম আছে মাসে হুদা 50,000 টাকা আমার মার্কেটেই যদি যায় 50-60,000 টাকা তাহলে আমি বাজার করবো কি দিয়া কথা বলেন না কেন অবশ্যই হয়তো আমার কামলা দিতে হবে নলে মানুষের মাইরা দুইটা টাকা কামাইতে হবে হ্যাঁ মানুষ অসৎ পথে কেন যায় এই যে কোন পুলিশটা ঘুষখোর ঘুষখোর এ পুলিশের বেতন কত পুলিশের বেতন দেয় কত তার ফ্যামিলি ফ্ল্যাট ভাড়া যায় 30,000 টাকা আর বেতন আলো 40,000 টাকা 35,000 টাকা 38,000 টাকা একটা পুলিশের বেতন একটা এসআইয়ের বেতন 45,000 টাকা আর ফ্ল্যাট ভাড়া যায় 32,000 টাকা মিয়া কথা কন না কেন
এখন যদি কন্ঠে ভালো ফ্ল্যাটের দরকার কি বস্তিতে থাকতে পারে না কে বস্তিতে থাকবো কে তোমার মন যেরকম ভালো চায় তার মনও ভালো চায় কথা বলেন না কেন সৌদি আরবে এক একটা পুলিশের বেতন মিয়া এক একটা পুলিশের বেতন 1 লক্ষ টাকার উপরে খবর নাই দেখেন এবার খবর লিয়েছি 1 লক্ষ টাকার উপরে বাংলাদেশী টাকার 1 লাখ টাকার উপরে এক একটা পুলিশের বেতন তো ওই দেশে যে ঘুষ খায় না কিল্লে খায় না বেতন যদি ঠিকমতো দেয় মালিক যদি ঠিকমতো দেয় 100% আপনার বাড়ির দারোয়ানও আপনার বাড়ি একটা গুটি বাটি এমন কি একটা টাকা চুরি করে আপনার বাড়ির থেকে একটা টাকা সরাবে না কথা কোন নাকি তখনই আপনার কোম্পানির ভিতরে দুই নম্বরই ডুববে যখন আপনি কর্মচারীর বেতন ঠিকমতো উপযুক্ত কর্মচারীর বেতন দিবেন না এটা মনে রাখবেন ফ্যাসিলিটি কিন্তু ইমানের একটা অঙ্গ ঠিক না বে ঠিক তো ইন দি মিন টাইমে রাসূলুল্লাহ সাল্লামের মাথার মধ্যে ঘুরপাক খাইতেছে আমার সাহাবীরা কোন দিক দিয়ে মারা যায় কোন দিক দিয়ে কি করে আপনারা জানেন খন্দকের এখানে পাঁচটা মসজিদ আছে পাঁচটা মসজিদে নবী পাঁচটা ঘাঁটি করলেন পাঁচজন সাহাবীরে দায়িত্ব দিলেন আপনি এই ঘাঁটির মধ্যে থাকবেন শত্রু সেনা যদি দিক দিয়ে আক্রমণ করে আপনারা আমি 50 জন সাহাবী দিলাম এই 50 জন নিয়ে ওদের মোকাবেলা করবেন আলীর নামে একটা মসজিদ আছে আলীরে বলে দিলেন আপনি এই ঘাঁটিতে থাকবেন তখন কিন্তু আলী নবীর মায়ের জামাই মায়ের জামাই আমরা তো ছোটদেরকে সম্মান করি না বড়দেরকে আমরা শ্রদ্ধা করি না আমার নবী মায়ের জামাইরে আসেন বাসেন কইতেন সুবহানাল্লাহ বলেন না হালাকি দেখেন নবী যখন নবীর বয়স 41 বছর তখন আলীর বয়স মাত্র 10 বছর তাহলে কয় বছরের ছোট অঙ্ক তো ভুলে গেছেন কেমন হয় কত বছরের ছোট 31 বছরের ছোট তার মা ছোট মায়ের জামাই 31 বছরের ছোট তারে নবী বলতেছে আলীরে বলতেছে মসজিদে আলী যেটাকে বলা হয় যেটা সবচেয়ে হাজিরা বেশি প্রাধান্য দেয় আল্লাহ তখন হাসান হোসাইনের দুজনের জন্ম হয়ে গেছে আমার নবী আলীরে বলে দেন আলীরে এই ঘাটিটা আপনি দেখে রাখবেন আলী লজ্জায় বলে আপনি এখন আপনার আপনি আমার আপনি কোন আমি এখন আপনার মায়ের জামাই আপনি আমার তুই কইবেন নবী আমার বলে আলীরে আমি নবীতে একটা সুন্নাত জারি করে গেলাম ছোটদেরকে সম্মান বড়দেরকে শ্রদ্ধা এটা যদি আমি নবী না করি 100% আমার উম্মত করবে না ঠিক না ঠিক এখন আপনার পুরুষটা আসতে পারে তাহলে নবী করলো তাহলে তার উম্মতরা করে নাকি অবশ্যই মনে নবীর মধ্যে ভেজাল ছিল নাউজুবিল্লাহ হ্যাঁ খবরদার এইটা আবার মাথার মধ্যে আইনেন না বজন রে ভালো করে বুঝেন নবী যখন বললেন আলী রে এই ঘাটিটা তুমি দেখি আরাই করে আলী আলীর কাছে যেই ঘাটিটা ছিল এটা ছিল মারাত্মক ঘাটি আলী এখান দিয়ে শত্রু প্রায় হাজার কোরআন শরীফে খন্দকের যুদ্ধ সম্পর্কে একটা সুরাই নাজেল করছে আমার আল্লাহ আহজাব মানে খন্দকের যুদ্ধ এই যুদ্ধটার পুটা পটভূমি আমার নবী নিজে ছিলেন কমান্ডার আরো জোরে বলতে হবে যুদ্ধের পটভূমি যখন বিশ্ব নবী সোয়াক আইকা দিলেন এইভাবে এইভাবে খন্দক খনন করো গর্ত খনন করো খাল খনন করো আমার নবী কত বড় বাজান রে বৈজ্ঞানিক ছিলেন কত বড় কমান্ডার ছিলেন আমার নবী কত বড় ইঞ্জিনিয়ার ছিলেন দেখেন আমার বিশ্ব নবী গর্ত খনন করতে যায় এক সপ্তাহ পর্যন্ত নিজে এক ডোক পানিও খায় নাই সংসারে যে মুরব্বী আপনি খবর লয়ে দেখেন ছেলে মেয়ে নাতি পোতারে সবাই মার্কেট দিছি কিন্তু বাবা আমরা এমনও আছি যে একটা স্যান্ডেলও আমি নিজের টাকা দিয়ে কিনি নাই ঠিক না বে ঠিক আমি ইলিয়াসুর রহমান জেহাদির কথা আমি নিজে বলি এই যে দেখতেছেন নতুন জামা নতুন লুঙ্গি নতুন স্যান্ডেল আমি আমার নিজের টাকা দিয়ে একটা টাকাও কিনি না হয়তো কেউ আমারে হাদিয়া দিছে এখানে অনেক কোটিপতি শিল্পপতি আছে মায়াই দিছে পোলাই দিছে শ্বশুর বাড়ির থেকে দিছে শালা সুমন্দিতে দুলাবাই হিসাবে দিছে আমি অনেক দিছি কিন্তু আমার নিজের টাকা দিয়ে আমি কিনি নাই কেন কিনি নাই টাকা নাই এই জন্য নয় অনেকের মনে অনেক কষ্ট থাকে সেই কষ্ট আমার মালিক সারা কেউ জানে না ভালো করে মনে রাখবে
আমার বিশ্ব নবী সমস্ত সাহাবীদের কর্তা সমস্ত সাহাবীদের অভিভাবক আমার বিশ্ব নবী মনে মনে ভাবে আমি যদি খাই আমার সাহাবীরা খাওন পাবে না নবীর খাওনটা নিজে গাইটে করে রাখতেন যেই সাহাবীর ক্ষুধা বেশি থাকতেন নবীর খাবারটা তার পকেটের থেকে তুলে দিতেন দেখবেন অনেক মা দুঃখিনী আছে গো বাবা আপনার বাবা আপনার জন্য আটটা কমলা আনছে ফ্যামিলিতে আটজন সদস্য মায়ের ভাগে একটা কমলা পড়ছে মায়ের ভাগে একটা খেজুর পড়ছে মায়ের ভাগে একটা আপেল পড়ছে মা নিজে না খায়া ফ্রিজের মধ্যে রাইখা দেয় গো বাবা ছোট্ট মেয়েটা ছোট্ট নাতিটা দৌড়ে যে বলে দাদি আমারে তুমি আর একটা কমলা দাও বাজান রে কমলা তো আটটা আটজনে ভাগ করে নিয়ে গেল ওই কমলাটা কই পাইল ওই কমলাটা আর কেউ পায় নাই ওটা হলো জনম দুঃখিনী মায়ের ভাগেরটা ঠিক না বেঠি এইরকম আরো বুঝা দিলাম আমার বিশ্ব নবী যুদ্ধের মাঠে কেন খায় না নবীর ভাগে খাবার ছিল নবীর খাবারটা নিজে উঠায় রাখছে যখনই কোনো সাহাবী গর্ত খনন করতে যাইয়া বারবার বলতেছে নবী গো আমার খুব ক্ষুধা লাগছে কোদাল দিয়া কোপ দিতে পারতাছি না পাথরটা ঘাড়ে করে উঠাইতে পারতাছি না আপনি যদি আমার একটা খেজুর দিতেন আমি ভালো করে কাজ করতে পারতাম নবীর পানির গিলাসটা নবীর খাজুরটা ওই সাহাবীর গালের মধ্যে দিয়া নবীর আঙ্গুলটা গালের মধ্যে দিয়া বলতেন যা আমি দোয়া করে দিয়ে গেলাম বাকি কাজটা দ্রুত করিতে চালাই লয়ে যা আল্লাহ তোরে সাহায্য করবে বিশ্বনবী কোরআনের আয়াত পড়ে বলতেন তুমি যখন আমি নবীর সাহায্য করবা আমার আল্লাহর সাহায্য করবা 100% ভাবে আল্লাহ তোমার সাহায্য করবে সাহাবে এই অশ্বনে যাইতেন যাইয়া দ্রুত গতিতে কাম শুরু করে দিতেন বিজয় লাভ করতেন ঠিক আমার নবীজি যখন দেখলেন কুস্তুন্তুনিয়ার থেকে বড় একটা কাফেলা আমার মদিনার পরে আক্রমণ করবে আমার বিশ্বনবীর টেনশনে বাজান রে বারবার খালি ঘামাইতেছে বারবার নবীর পেশার উঠে যাইতেছে আমার নবীর মাথার রগ গুলো বড় বড় হয়ে যাইতেছে মনে রাখবেন নবী যখন বেশি টেনশন করতেন এই মাথার এই রগ গুলো খাড়ায় যেত মনে হয় বুঝাইতে পারে নাই যখন দেখবেন আপনি বেশি টেনশন করবেন যখন আপনি বেশি রাগ হবেন তখন মাথার এই রগগুলো খাড়ায়া যায় আর আমার নবীর বুখারীতে আসছে সূরা হাজাবের মধ্যে আসছে নবীর এই দুই ভুরুর মাঝখানে একটা রগ আছিল যেটা বুখারীতে আসছে এই দুই ভুরুর মাঝখানে একটা রগ আছিল এই রগটা নবীর এরকম রক্তের মতো লাল হয়ে যেত যখন নবী কোনো টেনশন করতেন অথবা কোনো দিন রাগ হইতেন এই মাথার এই দুই ভুরুর মাঝখানে এরকম কাশির মতো একটা রগ থাকতেন এটা একবার লাল হইয়া কোলবালিশের মতো ফুলে উঠতেন যখন এটা কোলবালিশের মতো ফুলে উঠতেন তখন কোন সাহাবি কোন বিবি এমন কি জিব্রাইল নবীর সামনে আসতেন আরে আরো জোরে কোন দেখবেন সহজ সরল মানুষ কিন্তু সহজে রাগ হয় না হ্যাঁ সোজা মানুষ কিন্তু সহজে রাগ হয় না রাগ হইলে আর আবার থামান যায় না কথা কর না কেন দেখবেন যারা একটু সহজ সরল এরা পুরো বছরের ভিতরে রাগ হয় না একদিন হয় যেদিন হয় ওই একদিনে এক সপ্তাহ আর যাগো রাগ বেশি এখন হয়েছে এক ঘন্টা পরে নাই ঠিক না বে ঠিক যারা সহজ সরল দেখবেন মাশাল্লাহ এগো বৌরা বড় আরামে আছে কিন্তু যেদিনকে দেখবেন রাগ হইয়া গেছে সোজা সোজাডায় সেদিন যতই পায় দাঁড়ো আর যা কিছু করে যতই নেওয়ায় মোছে আর কাজ হয় না ঠিক আমার নবীর বেলাও তাই আমার নবী একবার রাগ করছে 11 জন বিবির উপরে 9 জন বিবির উপরে আলহামদুলিল্লাহ বলেন না ঠিক এমন একটা রমজানের ভিতরে নবী আমার রাগ করে ফেলছে সোজা মানুষ আমার নবীর সাথে সোজা কোনো ম্যান পৃথিবীতে আল্লাহ কাউরে বানায় নাই আমার নবী এত সহজ সরল ছিলেন আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার তো নবী একদিন এরকম রমজান মাসে রমজানের ভিতরে এতেকাবে বসার আগে আমার নবী পুরা মাসে এতেকাব বেশি করছেন লাস্টের 10 দিন কয়েকদিন কয়েক রমজানে করছে এক কি দুই রমজানে লাস্টের 10 দিন করছেন আর পুরা মাসে নবী এতেকাবে বইছে তো লাস্টের 10 দিন যেই বছর বইছে ওই বছর বিবিদের সাথে পরামর্শ করতে হঠাৎ করে মা আয়েশা বলে ফেলছে ইয়া রাসূলুল্লাহ এত বছর গেল রোজার রাত নাজিল হলো সব বাড়িতে মার্কেট হয় আমাকে কোনো রোজায় কোরবানিতে কোনো মার্কেট হয় না আমাকে কি মন নাই
আমাগো মুন্ডাকে চায় না নতুন জামা পইরা ড্রেস গায় দিয়া ড্রেস দিয়া আপনার সামনে একটু সাইজা গুইজা ঈদের দিন একটু ঈদুল ফিতরের দিন আনন্দ করি আপনি তো বলছেন ঈদুল ফিতরের দিনে আনন্দ করা জায়েজ আছে কেন আমরা যে জায়েজ করি টিরাকের উপরে ডিজি সেট লইয়া দেখছেন অবস্থা এই হারাম খোরগুলা কি হচ্ছে দেখছেন নি আল্লাহর শুকর কালকে পদ্মা সত্র হইনে টিরাকে করে জমকে আছে ডিজি বাজাইতে বাজাইতে এলাকার মানুষ দেখতে না বাইরা বাঁশ দিয়ে বাইরেছে আলহামদুলিল্লাহ কোন না কেন আর এই ডিজি এমন ডিজি ডিজি ঘরের হাড়ি পাতিল সুদ্ধা কাঁপে এ কথা কোন না কেন জোরে কোন সে কি আওয়াজ ট্যাক ট্যাক হারাম খোরগুলা করে কি দেখছেন ওকে একবারও ভাবলো না বাদ্যযন্ত্র হলো শয়তান খুশি আর বাদ্যযন্ত্র সারা ঘরের মধ্যে আনন্দ করা স্ত্রী পুত্র এক জায়গায় বইয়া মুচকি মুচকি হাসা একজনের খাবার আর একজন খায়া একজনের প্লেট থেকে থাবা থাবি করে খাওয়া এইটাই হলো সুন্নাত স্বামী স্ত্রী খাওয়াই দেয়া স্ত্রী স্বামীরে খাওয়াই দেয়া মাঝে মাঝে স্ত্রীর মুখের মধ্যে খাবার এভাবে ডইলা দেয়া এটা আনন্দ আর আমরা করি কি খাওয়ন দন বাদ দিয়া টিরাকে ডিজি ভাড়া কইরা ওরে ড্যান্স রে বিরিজেন রেলিং সুদ্ধা কাঁপে ওই রাস্তায় যদি শয়তানও যায় শয়তানকে তোর কাছে মাফ চাই আমি এক এক মাস বান্দা ছিলাম ভালো ছিলাম কিল্লিকে তো গোটে রাখে আইলাম কথা কন না কেন তো গোটে রাখে ডিজির বাদ্যর আওয়াজে আমি শয়তান এখন আগুন লেগে গেছে আমার কানে শয়তান যদি ওই গিরাম থুয়ে পালায় তাহলে তুই কেস আমার কা মুসলমানে পোলা তুই বুঝালো কথা কন না কেন এ জোরে কন ধন্যবাদ জানাই যারা টিরাকালা গো বাইরে হাঁটা হেলাইছে আপনাদের কাছে আমার দুইটা পায়ে হাত দিয়ে বলবো এই যে ঈদের দিনে ডিজি বাজানো এই পোথাটা ঘরের মধ্যে ড্যাকসেট বাজানো এটা কে দিল আপনার এই পোথাটা লজ্জা লাগে না এক মাস রোজা রেখা রোজাদারের কানে গান শোনানো ঈদের দিন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হালাকে ঈদের দিন প্রত্যেকটা মুসলমানের ঘরে কোটি কোটি ফেরেশতা যায় যদি কোন কি লয়ে যায় হেরা খাইতে যায় না আপনারে বস্তা বইরা বইরা সব লয়ে যায় এখন যদি চাই এখন ড্যাপ 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 ফেরেশতারা কবে তোরে খাওয়াবো গাপ গাপ তোরে দেব বাস বাস নাউজুবিল্লাহ বললেন না দুঃখে কইল যা ভাইরে যা নামাজ পড়ে যাইতে শিকায়াল কেমিয়া এক জায়গা দিয়া সে গাড়ির জানলা কপাট আমার তো লাগানো এসি সারা গাড়ির আওয়াজ গিলাসের মধ্যে যে মনে করতেছে কানের তালা ভাইরে দেব চিন্তা করেন কেসা ঈদ পালন করতেছে নাউজুবিল্লাহ বললেন না তোকে হাতে পাও ধরে বলছি রে ভাই ঈদের দিন যারা তিরিশটা রোজা রাখছে এদের আনন্দ হলো আরাম আয়েস করে ছেলে মেয়েদের কিনে ঘরের মধ্যে খাওয়া দাওয়া করে এক আত্মীয় আর এক আত্মীয় ডাইকে দাওয়াত দিয়ে নে খাওয়ানো এই খাওয়ান দাওয়ান বাদ দিয়ে তোরা যারা ডিজি বাজাইছোস আল্লাহর কাছে তওবা কর আল্লাহ যেন তোদেরকে মাফ করে দেয় এই রোজাদারের রোজাগুলা যে নষ্ট করছর আল্লাহর কসম যদি খালেস তওবা না করে মারা যাস তোরা বেঈমান হয়ে মরবি বেঈমান হয়ে মরবি বেঈমান হয়ে মরবি কথা কর না কেন আল্লাহ আমাদের হেফাজত করেন জোর করে আমিন তোমা আয়েশা বলে ফেলছেন ঈদের তিন চার দিন যেই বছর আমার নবী দশটা দশ দিন ইতেকাব করছে লাস্টের দশক ঠিক কোন কোন রাওয়ায়েত আছে রোজার ১৩টা কোন কোন রাওয়ায়েত আছে ১৬টা কোন কোন রাওয়ায়েত আছে ১২টা এর ভিতরে বিবিরা সব নয়জন বিবি মিলে মিটিং করে লাইছে কি মিটিং ইয়া রাসূলুল্লাহ আমাগো মুন্ডা কি চায় না আমরা একটু মার্কেট করি সাইজা গুইজা ঈদের দিন আমরা একটু পাড়া প্রতিবেশীর বাড়িতে যাই আব্বার বাড়ি যাই ভাই বোনের বাড়ি যাই তাকে একটু দাওয়াত দেই একটা ঈদেও তো তাকে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারলাম না কারণ আমাগো ঘরে তো ঈদের দিনে কোনো খাবারই জোটে না সুবহানাল্লাহ কইলেন না এ মিয়া মক্কা মদিনার প্রেসিডেন্ট তার বাসায় পাক হয় না ঈদের দিন হুজুর আমাকে মন চাই হাসান হোসান একটু দাওয়াত দেয় আমরাও একটু ফাতেমার বাড়ি যাই আমাকে একটু মার্কেট করে দিলে আমরা একটু খুশি হইতাম নবী আমার মুখটা কালো করে বললেন মার্কেট খুব দরকার না জি মার্কেট খুব দরকার না হাদিস এভাবেই আসছে মার্কেট খুব দরকার না মা এসা ছোট মানুষ বইলে লাইছে বুঝলে বইলে লাইছে কেন ৪৮ বছরের ছোট মা এসা নবীর থেকে বইলে লাইছে ইয়া রাসূলুল্লাহ হ খুব দরকার তিনবার যখন বলে ফেলছে দরকার কিন্তু হুজুর একজন বিবি জয়নাব বিনতে জাহাস ও বুঝে লাইছে যে নবীর এই রক্তটা খুলতাছে এইটা বুঝাবার জন্য এই হাদিস কেন বলছি
জয়নাব বুঝা লাগছে কারণ তখন জয়নাবের বয়স ৭০ এর উপরে ৭৮ বছর বয়স এই মহিলার সুবহানাল্লাহ বলতে পারলেন না আমার এই মা আপনার মা জয়নাব ৭৮ বছর একটা মহিলা সে বুঝা লাগছে নবীর এই রক্ত ফুলতাছে ওই যে সোজা লোক রাগ হইলে এক সপ্তাহ পর্যন্ত তার রাগ ছড়ে না আমার নবীতে সহজ সরল আল্লাহু আকবার আমার নবী কোন পেঁয়াজ গোজ বুঝতেন না যখন তিনবার জিজ্ঞেস করছে মার্কেট খুব দরকার না মার্কেট খুব দরকার আয়েশা আয়েশা বলে জি এবার যদি দেন তাহলে আমরা নিমু আপনি তো এবার এতে কবে পুরো মাস বসেন নাই আমাকে সুযোগ হয়েছে মার্কেট করার আমার নবী বলে আয়েশা বুঝা শোনা কও মার্কেট খুব দরকার জয়নাব দৌড় দেয়া নবীর পাও দুইটা দরাইয়া ধরে বলে না লাগবে না এতদিন যখন নেই নাই বছর দরকার নাই মাইশা বলে ফেললেন আপা আপনি বেশি বুঝেন না নবী যখন বলছে দরকার দরকার তাহলে নবী হয় মনে হয় নবীর পকেটে পয়সা আছে বজন্ডি জয়নাব বলে আয়েশা রে তুমি ছোট মানুষ সব বিষয় তুমি এখানে কথা বলো তুমি দেখছো আমার নবীর রক সামনের এই দুই বুড়ুর মাঝখানে রক দুইটা মোটা হয়ে গেছে নবী আমার আয়েশার কথায় কোনো জবাব না দিয়ে মসজিদে নববীতে চলে গেলেন নবী আমার মসজিদের মধ্যে বইয়া চিন্তা করতেছে মালিক আমি কেমন স্বামী গো আমি আমার বিবিদের চাহিদা মিটাইতে পারি না তারা আমার কাছে অভিযোগ করে ফেলেছে এত বছর পর্যন্ত মার্কেট চোখেও দেখি নাই এদের দিন সব বাসায় খাবার হয় আমাদের বাসায় হয় না আমরা হারি না জ্বালায় হাতিয়া যা আসে তাই খাই নবীকে আমরা একটু মার্কেট করতে চাই আল্লাহ তুমি তো আমার সম্পদ দিতে চাও আমি নেই না আল্লাহ তাহলে কি আমি স্বামী হিসাবে ভালো মেন না সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সূরা আহজাব নাজিল করলেন যেই সাহাবীর কথা বলছিলাম খন্দকের যুদ্ধের কথা বললাম যে সূরাটা এই সূরার মধ্যে আমার আল্লাহ বলে দিলাম নবী আপনার নয় জন বিবিরে বলে দেন প্রত্যেক জনরে আপনি তালাক দিয়ে দিবেন কালকা সবাইরে তালাক দিবেন আপনি কালকা কে বলতেছে জোরে বলেন কে কে ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত নিয়ে নয় জনকে তালাক দিবেন কতরা কে বলতেছে আমি আপনাকে নতুন করে আবার বিয়া দিব যান আমার নবীর অন্তরে ব্যথা দিছে আমার নবীর চেয়ে তারা বেশি বুঝে ফেলাইছে বাল তুতিরুনাল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা যান তারা দুনিয়া রে চাইছে আখিরাত চায় নাই আমার নবীর চেয়ে বেশি বুঝে লাইছে তাকে মার্কেট খুব দরকার যান ঘোষণা দিয়ে আসেন আমি আল্লাহর অর্ডার তোমাদের প্রত্যেককে আমি তালাক দিয়ে দিব নতুন করে আমার আল্লাহ অন্য মেয়ের সাথে আমাকে আল্লাহ বিয়ে দিবে হ্যাঁ ওই যে সোজা মানুষ যদি রাগ হয়ে যায় নবী যখন ঘরের মধ্যে ঢুকে গেছে এই রক্তটা বাবা উষা হয়ে গেছে জিদ্দের ছোট নবীর শরীর লাল হয়ে গেছে আল্লাহ যখন নবীদের বিরুদ্ধে কোরআনের আয়াত নাজেল করছে আপনি এক্ষুনি যান আপনার মনে আপনার বিবিরে কষ্ট দিছে গো নবী এক্ষুনি তাদেরকে বলে দেন আমি নয় জনকে একসাথে তালাক দিব আমি আবার নয় জনকে একসাথে বিবাহ করব এমনকি আমার আল্লাহ বলছে ৫০টা মহিলার সাথে আমার আল্লাহ বিয়া দিবে ৫০ ইমরা জোরকান মারহাবা ৫০ ইমরা ৫০ জন মহিলার সাথে আমার নবীরে বিয়া দিব আমি আল্লাহ বলে দেন আপনি এখন আপনি বলেন সোজা মানুষ যখন বেকা হইছে যেই আল্লাহ অর্ডার দিছে আপনি বলে দেন ৫০ জনের সাথে বিয়া দিবে তখন নয় জনের বিয়া তালাক দেয়া আল্লাহর অর্ডার ডাইরেক্ট সূরা আযাবের মধ্যে আসছে যখন বলছে তোমাকে নয় জন একসাথে তালাক দেওয়ার কথা আল্লাহ বলছে আমি মার্কেট দিতে পারবো না তালাক দিতে বলছে এই খবরটা চলে গেছে আবু বকরের কানে আবু বকরের কানে এটা যদি আপনার আমার মাইয়া হইতো আর আপনি একজন প্রেসিডেন্ট হ্যাঁ মিয়া আপনার মন্ত্রী পোলা দেহে বিয়া দিছে আপনি যদি কম তুই মার্কেটের কথা কইলে তোর তালাক দিন আপনি তো হিন্দা কইতেন জামাই সুদ দেখায় এলাম আজকে কথা ঠিক না বেঠিক এ তোর জামার গোষ্ঠী কি লাই তোর নাই টাকা পয়সা নাই এই তুই দেশের রাষ্ট্রনায়ক তুই দেশের প্রেসিডেন্ট তুই আমার মাইয়ার অন্তত একটা থ্রি পিস দিতে পারবি না তুই কিসের সাতার প্রেসিডেন্ট তোর বাইরে লুলা বানায় হলাম
কথা বল না কেন আবু বকরের কানে গেছে আমার আল্লাহ বলছে তার মায়ের তালাক দিয়ে দিতে বজন রে আবু বকর একবার দুইবার না 10 বার কইদা গেছে এই তরবারি নিয়া ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে দেখবেন বানানো কথা আমি বলি না ও বাজার আপনাদের সামনে যে জুমার নামাজ পড়াইতে আসি এখনো পর্যন্ত অনেক মেহনত করে তারপরে আসি প্রতিদিন জুমার নামাজটা যদি আমার না থাকতো আমি যে কত প্রশংসা করতাম আল্লাহর আমরা যারা এখন এই পর্যার বক্তা আছি এই জুমার নামাজ আমাগো পড়ানোর জন্য সময় নাই আমাগো জুমার নামাজটা যদি আমার না থাকতো বিশ্বাস করেন আমি যে কত খুশি হইতাম যদি কন্তলে যান না কে জামুগা চিন্তা নাই আপনাকে জামুগা খুব তাড়াতাড়ি জামুগা রিটারে জামুগা খুব তাড়াতাড়ি জুমার নামাজ পড়ামু না যে কোন এক পিছনে বইয়া নিরিবিলি জুমার নামাজটা পড়ে মাহফিলে জামুগা কারণ এই জুমার নামাজটার জন্য আমাদের মতো বক্তাদের যাদের এত কষ্ট ঘুম মাইট দিয়া সেই রংপুরের থেকে কুয়াশার মধ্যে এত কষ্ট করে জুমার নামাজটা পড়ান লাগে এরপরে ভাই আমাগো বিরুদ্ধে কত ষড়যন্ত্র কত সমালোচনা কথা কর না কেন এমন কি আমার সাথে যারা চাকরি করে ইমাম মুয়াজ্জিন খাদেম এইগুলো আমার বাস দেয় কথা কর না কেন হালাকি আমার ইনকাম দিয়ে কিন্তু পুরা মসজিদের স্টাফদের বেতন হয় এ মিয়া কথা কর না কেন এইখানে কেন আমি একটা জুমা মাইক্রোফোন হাতে নিয়ে বলবো যে ভাই যে যা পারেন দান করেন একটা জুমা বলবো না অর্ধেক টাকায় নামে আইব চ্যালেঞ্জ করেন আমার সাথে আমি চ্যালেঞ্জ করে বললাম আমি একটা জুমা খালি মাইক্রোফোন হাতে নিয়ে বলবো না আর ইলিয়াসউদ্দিন মোল্লা আমার পাঠাইছে এই জন্য না যে মাইক্রোফোন হাতে নিয়ে ভিক্ষা করবেন আরে গতকালকে আপনি গতকালকের কথা শুনেন দেখেন এই যে জুমা এখানে আসার আগে এই সার দোকানে সমালোচনা হইতেছে আমার যে কালকে কামটা জিয়াদি সাহেব কি করলো কি কয় নামাজ পড়ার আগে কিল লেগে মসজিদের কালেকশন করলো নাউজুবিল্লাহ বললেন হালাকি আমি আমার নিজের মন মতো কালেকশন করছি তাহলে এই যে সমালোচনার পাত্র আমি হইতাছি এই মসজিদের কারণেই তো এই যদি জুমার নামাজটা আমার না থাকতো তাহলে তার এই কথা হনন লাগতো না আমার নিজের মসজিদ আছে পড়াইয়া পড়াইলে পড়াইলাম নাহলে আমার খতিব রাখ আছে আমি তার নিজে বেতন দেই আমি পড়াইলে তার বেতন দেওয়া লাগতো না আর আমার মসজিদে লাখ লাখ টাকা ইনকাম করতে পারতাম কথা বলেন না কেন আপনি ভাবতেছেন এই মসজিদে নামাজ পড়াই আমার মুসল্লিরা সেই শত শত টাকা ভাড়া দিয়ে নারায়ণগঞ্জ থেকে মিরপুর এক নম্বর দিয়ে জুমা পড়াইতেছে এই মসজিদ বালা এর লেগা না এটা ইলিয়াস রহমান জিহাদির পিছনে একটা ওয়াক্ত নামাজ পড়ার লেগা কথা সত্য না মিথ্যা আমি যদি আমার মসজিদে পড়াই এরা এখানে ওইখানেও যাবে সেই কেরানীগঞ্জ থেকে মুসল্লি মুসল্লিরা এখনো আসে পুরাটা বছর আসে এই মসজিদে টাকা দেয় এটা আপনাকে মসজিদের ক্রেডিট না এটা ইলিয়াস রহমান জিহাদির ক্রেডিট এটা গৌরব না আল্লাহর অহংকার নয় আল্লাহর প্রশংসা এই মালাক আল্লাহ আমার দান করছে কথা বলেন না কেন সবাই আল্লাহ সব যোগ্যতা দেয় না অনেকে বড় আলেম হে নিজে মনে করে আমি অনেক বড় আলেম আমার সামনে বইয়া একটা ওয়াজ একটা হাদিস যদি ঠিক মতো বলতে পারে জীবনে ওয়াজ করবো না হালাকি আপনাকে সামনে পটর পটর বহুত করে বহুত করে মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ এক একজন এক একটা দিয়ে বানাইছে যেটা অন্য কাউরে দেয় নাই কথা বলেন না কেন আমি লক্ষ মানুষের সামনে আল্লাহ আমাকে কথা বলায় হাজার মানুষের সামনে কথা বলায় ভালোবাসা ভিতরে নিয়ে কথা বলি তো এই যে যারা আমার চার দোকানে বইয়া গতকালকের কথাটা সমালোচনা করলেন তবা করে নিয়েন আমি আমার নিজের সিদ্ধান্তে আমি কোনোদিন ওই মসজিদের কালেকশন করি না আমার কমিটির সিদ্ধান্ত আমি করি আপনারা কেন কইলেন আর আজ যদি জুমার অর্থাৎ ঈদের আগে যদি টাকাটা না তুলতাম জুমার নামাজের পরে যদি তুলতাম তাও সমালোচনা করতেন যে বেড়ায় মোনাজাতটা না করে আমরা যাবো একটু বাজার বুজারে আমরা একটু যাবো একটু মার্কেট করতে এটা বাদ দিয়ে বেড়া শুরু করছে মসজিদের কালেকশন তো এই সমালোচনার থেকে বাঁচতে পারতাম যদি জুমাটা আমার না থাকতো কথা বলেন না কেন তবে অতি তাড়াতাড়ি বিদায় নিয়ে যাবো চিন্তা টেনশন করেন না শুধু একটা কথার জবাব দিবেন এই জমিনের মালিককে আরো জোরে বলেন সহজ সরল নবী আমার রাগ তো হয়ে গেছে গা এখন রাগ ভাঙাবে কি দিয়া রাগ তো কঠিন সংসারের বড় কর্তা সারা দুনিয়ার কর্তা সারা দুনিয়ার বাদশা দুজাহানের বাদশা যাকে আল্লাহ বলছে রব্বুল আলামিন আর যাকে বলছে রহমাতুল্লিল আলামিন আমি হলাম সারা দুনিয়ার বাদশা আর আমার নবী হলো সারা দুনিয়ার রহমত নবী তো শুধু নবীর বউ গো রহমত না উনি তো সারা দুনিয়ার রহমত কথা বলেন না কেন বাজান রে যখন আবু বকর শুনিয়া ফেলছে
আমার মেয়েই প্রথম বলছে মার্কেট করে দিতে হবে সঙ্গে সঙ্গে বাজানরা আবু বকর তরবারি নিয়ে দাঁড়ায় গেছে আবু বকর একবার দুইবার নয় অন্তত 50 বাজের উপরে মেরে হত্যা করার জন্য গেছে আমার নবী সহজে কোনদিন রাগ হয় না যেই সুজা নবী সহস্বর নবী আমার রাগ হয়ে গেছে আর তোরে আমি রাখব না তোর মতো মেয়ের কারণে আমার জাহান্নামে যেতে হবে আমার নবী রাগ হয়ে মসজিদে ঘুমায় মসজিদে খায় আমার নবী যেই নবী শেষের দশকে ইতিকাবে বসতে চাইছে আমার নবী আজ থেকে ইতিকাবে বসে গেছে বোঝা গেছে তোর মতো মেয়ের আমি দুনিয়ায় রাখব না বাজান রে আবু বকর বারবার তরবারি নিয়ে কুদিয়া কুদিয়া যায় আমাদের গোপালগঞ্জের ভাষা বারবার তার চটিয়া চটিয়া যায় মারার জন্য বিশ্বরবি বললেন আবু বকর রে বিয়ের আগে মেয়ে ছেলে মেয়েরা থাকে বাবার আন্ডারে বিয়ের পরে অন্তত মেয়েরা চলে যায় স্বামীর আন্ডারে বউ আমার তুমি কুইদা কুইদা যাও মারতে কারণ কি তুমি আমার আয়শারে মারতে যাও কেন ইয়া রাসূলুল্লাহ আমি মারতে যাই এই মেয়ের কারণে আমার জাহান্নামে যেতে হবে আমার নবী বলে আবু বকর রে আমি এখন চিন্তায় পড়ে গেছি আমি কসম করে বলছি আমি তোমাদের কাছে আসব না আল্লাহর নতুন সিদ্ধান্ত ছাড়া আমার মন চাইতেছে এই কয়দিন মসজিদে খাই মসজিদে ঘুমাই এই যে 8-10 দিনের মতো হয়ে গেল আমারও মন চাইতেছে আবার বিবিদের কাছে যাই আমি নবী যাই আর নিজেই সরি বলি কেন আমি একটু রাগ হয়ে গেছিলাম আমি সোহাসাটটা মানুষ আমি রাগ হয়ে গেছি আমি বলে ফেলছি আল্লাহর কসম আল্লাহর সিদ্ধান্ত স্যার আমি তোমাদের ঘরে আসবো না আমি এখন কসম করে ফেলছি আল্লাহ তো হিউ নাজেল করেন আমি যে আমু ও বাজার 10 দিন যখন হয়ে গেছে কোন রেওয়ায়েতে আসছে পুরো একটা মাস হয়ে গেছে কোন ওহি আসে না আল্লাহ সিদ্ধান্ত ছাড়া তো নবী ঘরেও যাইতে পারে না এ আমার ভাইরা হঠাৎ করে এক মাস যাইবার পরে 28 দিনের মাথায় আমার আল্লাহ ওহি নাজেল করে বলে নবী গো আপনার ফ্যামিলিতে আগুন লেগে গেছে আপনার একটা বিবি একটা মাস কোনো কিছু খায় না না খাইতে খাইতে আপনার বিবিগুলা স্ট্রোক করার ভাব হয়ে গেছে নবী আপনি ঘরে যান আমি আল্লাহ আপনার কাফফারা দিয়ে দিলাম যান আপনি আমি আসান করে দিলাম বাজান রে এখন দিলটা নরম করবেন কারণ বক্তা মানুষ কথায় কথা বেড়ে গেল বাকি কথা আজকে রেখে দিলাম আমার বিশ্ব নবী যখন ঘরে গেছে এই একটা মাস বিবিদের কাছে কসম করে যায় না স্বাভাবিক এখন একটু লজ্জা লাগার কথা কি না হ্যাঁ লজ্জা আপনার নাই নবীর আছে যখনই নবী ঘরে ঢুকছে এক মাস পরে আরে নবীর কাছে তিনটা জিনিস প্রিয় ছিল মনে রাখবেন কয়টা এক নম্বরে নামাজ দুই নম্বরই ভোগ এটা আমি বলি নাই নবী নিজে বলছে ফাজাইল আমল কিতাবে দেখবেন নবীর কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয় ছিলেন এক নম্বরে নামাজ দুই নম্বরে কি নারী নারী নামে নারী বলে তো অন্য নারী জায়গা মেয়া তার বিবি বলেন কি নারী বলে আন্তাজে কয় নারী বিবি কি আজও আছে মোতাহারাত হাদিস আর সাজাওয়াতে মোরা মোতাহারাত ইমরাত না এমরাত না বিবি নারী বলে কি হয় সারা দুনিয়ার মহিলা গোপে প্রেমে আসক্ত হয় না উজুবিল্লাহ বলেন তার বিবি এক নম্বরে নামাজ দুই নম্বরে তার আসো আছে মুতাহারাত অর্থাৎ পবিত্র বিবিগুলি তিন নম্বরে হলো আমার নবীর কাছে আতর জোরে কন মারহাবা তিন নম্বরে কি জোরে কন আরো জোরে তাহলে ওয়াদা দেন সারা বছর পকেটে আতর রাখবেন এ কন কন এ কন কি থাকবে জোরে কন ঘরে আপনার শান্তি থাকবে না থাক আতর তো এই সুন্নাত তো থাকবে এটা থাকা যাবে তো তাহলে ওয়াদা দেন কি থাকবে আতর রাখতে হলে কি লাগবে হ্যাঁ এই যে তো লাগিয়ে যাবো এখন একটা সুন্নাত আজকে ঈদের দিনের পরের দিন ওয়াদা দেন পকেটে কি লাগবে জোরে কান নবীর একটা সুন্নাত যদি কেউ পালন করে মৃত্যুর আগ পর্যন্ত আমার কাছ থেকে হাদিস নেন মৃত্যুর আগ পর্যন্ত কাবলাল মউত মৃত্যুর আগ পর্যন্ত ওই ব্যক্তি বেইমান হবে না ওই ব্যক্তি কারো কাছে মাথা নত হবে না জীবনে তার রেজেকের কষ্ট হবে না তিন নম্বরে তার চেহারার নূর কোনোদিন নষ্ট হবে না
কোনদিন সারা দুনিয়া যদি তার বিরোধিতা করে তার ক্ষমতা নিতে পারবে না আলহামদুলিল্লাহ বলেন ইলিয়াস মোল্লার ভিতরে একটা একটা আছে এমপি এমপি গিরি এমপি জীবনে বহুত দেখছি মিয়া অনেক এমপির উত্থান পতন আমি ইলিয়াস রহমান জিয়াদি দেখছি এই 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 ক্ষুদ্র বয়সে ইলিয়াস মোল্লার একটা একটা নিয়ত আছে আমার একদিন বলছে আজ থেকে 4 বছর আগে এই মসজিদে আসার আগে এই জিয়াদি নবীর কাছে বলে তিনটা জিনিস প্রিয় আমার হে হাদিস দেন কলম হ আমি কই দেহ দি মেলেনি কি এই মসজিদে আসার এক 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 সপ্তাহ আগে আমার মনে আছে কই দেহ আমার পকেটে সবসময় আতর থাকে কই আমি যখন এই হাদিসটা তোমাদের মুখে শুনছি সেদিন থেকে আমার ড্রাগদের মধ্যে আতর ডরাহি আমি বললাম তো আরেকটাও তো আছে বোর কাছে কই হ্যাঁ ওদিক দিয়েও ভালো আছি আলহামদুলিল্লাহ বলেন আমার কাছে তোমার কাছে ভালো আছি ওই দিক দিয়েও ভালো আছি আতর পকেটে রাখছি এখন খালি দোয়া করব যেন ঈমান নিয়ে মরতে পারি আলহামদুলিল্লাহ বলতে পারলেন না দেখতে এমপি সে বলতেছে আমার আতর থাহে আমার ড্রিয়াজ আতর থাহে এই মিয়া তাহলে আপনি ইনশাআল্লাহ আমার লাগে ওয়াদা দেন ওয়াদা দেন একটা এমপি ইলিয়াস মোল্লা যদি এই আতর রাহাল লাগে পাঞ্জামি পড়তে পারে এই মিয়া এমপি মানুষ হইয়া তাহলে তুমি আতর রাখতে পারবা না পাঞ্জামি পরা যাবে না যাবে পরবেন পাঞ্জামি ইনশাআল্লাহ বলেন তো আপনি বলেন তাহলে অফিসে যাওয়ার লাগে তো হুজুর শার্ট গায়ে দিয়ে যেতে হবে হ্যাঁ অফিসে শার্ট গায়ে দিয়ে যান যেই পায়জামাটা পরবেন ঢোলা ঢালা ওর ভিতরে আতরটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ বলেন আর যখন নামাজে আসবেন তখন মাশাআল্লাহ আবার পাঞ্জাবির পকেটে আতরটা নিয়ে আসবেন আমার নবীর একটা সুন্নাত যদি আপনারা পালন করতে পারেন আমি বললাম আপনার সংসারে কোনোদিন অশান্তি হবে না আপনি কোনোদিন বেঈমান হয়ে মরবেন না তাহলে বাজান আমার নবী যখন ঘরে ঢুকলেন দুইকা যখন নবী দুইকাই মুসকে আইসে দিছে ইয়া আয়েশা ইয়া জাইনাব বিনতে জাহাস ইয়া উম্মে সালমা ইয়া মারিয়া সবগুলা কিন্তু আমার নবীর বিবি আমার মা আপনার মা ইয়া মারিয়া ইবনে কবতি ইয়া জাইনাব বিনতে জাহাস তাআল হেনা আনা ইবনে আব্দুল্লাহ আমি আব্দুল্লাহর বোলা এখন আর নবী নাই আব্দুল্লাহর বোলা হো আমিও মানুষ তুমিও মানুষ আমার মোটামুটি তোমাদের সাথে একটু অন্যায় হয়ে গেছে আমারে মাফ করে দাও বাজান রে মা এসে একটা দৌড় দিয়া পাগলের মতো নবীর পাও দুইটা জড়াই ধরে বলে আমি তো অপরাধী আমি তো অপরাধী আমি তো আপনারে কষ্ট দিছি আমি যদি না বলতাম যে আমাকে মার্কেট দরকার জীবনে দামনে এইভাবে এক মাস আমাকে থিয়ে কোনোদিনও থাকেন নাই যুদ্ধের ময়দান সারা নবী আমি অপরাধী নবী বলে আয়েশা আল্লাহ তোমাকে মাফ করে দিছে আমিও তোমাকে মাফ করে দিছি আলহামদুলিল্লাহ বলতে পারলেন না তাহলে আজকে থেকে বুঝলাম নবীর কাছে তিনটা জিনিস প্রিয় ছিলেন এক নম্বরে কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো না মান হাত দুই নম্বরে নবীর কাছে প্রিয় কি হ্যাঁ এইটা যে যেমনি পারেন আপনার সংসার আপনি মেনটেন করবেন এটা আমার দেহের দরকার না এটা গোপনীয় বাদ নবীরটা নজি করছে আপনারটা আপনি করবেন আলহামদুলিল্লাহ বলেন না হয় ওয়াজের ব্যাগে রাহি পকেটে রাহি গাড়িতে রাহি আরে এই সুন্নাত সারা যাবে না নবীর কাছে তিনটা জিনিস এত প্রিয় আতর বউ আর হলো নামাজ একটা সুন্নাত তো রাখতে পারবো যদি একটা সুন্নাত আমি রাখতে পারি সুন্নাতে ওয়াহিদা কুল ঈমান ওয়া আমানা আল্লাহ বলেন তোমার ঈমানের দায়িত্ব আমি নিব আল্লাহ আমাদের তৌফিক দান করুন আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়াতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله গত শুক্রবার দান বাক্সে কালেক শুনে যে সুবহানাল্লাহ কত 1,05,000 টাকা আলহামদুলিল্লাহ বলেন না অনেক টাকা হয়েছে শেষ জুমায় সবাই যাওয়ার পরেও বাইতে যাওয়ার পরেও কারণ আমাদের শেষ জুমাটা হয়েছে কিন্তু অনেকে বাড়িতে যাওয়ার পরে আল্লাহ শুকর 1,05,000 টাকা মানে বিশাল ব্যাপার আল্লাহ তালা দান করছেন যেরকম আলহামদুলিল্লাহ জনাব আফাসউদ্দিন ভিসা মাতবার স্ত্রী সহ অসুস্থ সকলের জন্য দোয়া প্রার্থী এ ভিসা মাতবার কেডা আফসারউদ্দিন সৌদি সাহেবের চাস্তো ভাই আল্লাহ আপনি সুস্থ করে দেন আল্লাহ যারা যারা অসুস্থ আছে আমিও অসুস্থ আমিও দোয়া চাই জনাব আব্দুল আলিম বেরানষ্ট করেছেন হাসপাতালে ভর্তি আল্লাহ আপনি সুস্থ করে দেন আরও অনেকে আমার কাছে দোয়া চাইছেন
অনেক মিডিয়ার লোক দোয়া আছে যে ছেলেরা মাদ্রাসায় পড়ে আমি আপনাদের কাছে একটা দাবি রাখি এক মিনিটে শোনাই দে রাগ করেন না আপনারা আমি ইলিয়াস রহমান জিয়াদি এই খুতবায় বসার পরে অনেকে আমাদের সমালোচনা করেন শুধু আমাদের না অনেক খতিবিরি আপনি করবেন যারা সমালোচনা করে এরা যেই খতিব এখানে আসুক আমার নবীও যদি এখানে আবার জীবিত হইয়া খতিবগিরি করতেন আমার নবীরও সমালোচনা করতেন কথা কন না কে আপনি কি ভাবেন আমার নবী সমালোচনা করে নাই সূরা মুনাফিকুন যে সূরা মুনাফিক আছে না 114টা সূরার মধ্যে একটা সূরার নাম কি সোনা মুনাফিকুন এ নাম কি এটা নাজিল হইছে কে জানেন আপনি তো জানেন না কিছু এটা নাজিলই হইছে মুনাফিক গো সতর্কের কারণে নবী খুদরা দায় মসজিদে নববীতে তিন নাম্বার কাতারে বসতো ওরা তিন নাম্বার কাতারে বইয়া নাউজুবিল্লাহ বললেন না এ জারে না বানাইলে দুনিয়ার কিছু বানাইতো না তিন নাম্বার কাতারে বইয়া আজকে দিছে দেখো না এ আমাকে কইতাছে বোঝো নাই তুমি কিছু এরকম কিছু লোক আছে না নাই জোর এখন তোমার মাইয়া চলে অস্ট্রেলিয়ান গরুর মতো তুমি মসজিদের সেক্রেটারি সহসভাপতি সভাপতি মানে কইয়া তো হালাইছে কোরআন হাদিসের কথা এর লেগে তুমি খোঁজাখুঁজি করবা ফ্যামিলি নিয়ে কথা কই কেন তোমার বউরে ছেড়ে দিছো কে কথা কর না কেন তুমি খাও সুদ ঘুষ তুমি করো কন্ট্রাক্টারি বেড়া তুই তো সুদ খাইয়া জীবনটা করছো বেড়া তুই ঘুষ খেয়ে জীবনটা করছো আমরা তো জীবনে সুদ ঘুষ কারে কয় চিনিও না তা আমি তো কম হই আর কোরআন দেশের কথা তো কবই কথা ঠিক না বেটে এটা করে যদি তোমার লাগে তোমার লাগলে আমার কিছু আসে যায় না তুমি কয় টাকা জাকাত দিছো মাতবা আর আমরা গুনাগার এমন আলেম বাংলাদেশে আছে লাখ লাখ টাকা জাকাত দিছে কেউ খবরও রাখে না অতএব আমাদের সমালোচনা করেন না আমাকে বন্ধু বানাই নিয়েন দোয়া পাবেন যারা আমাকে সমালোচনা করেন আপনার নাম আমি জানি না কিন্তু ওই মালিক আপনারে চিনে তাদেরকে বলবো আল্লাহ হেদায়ত দেন আর যদি হেদায়ত না থাকে হয়তো লুলা বানায় দেন নলার ঘরের ভিতরে অশান্তি ঢুকাই দেন কথা কন না কেন ও বাড়িতে যায় যেন ঠিক মতো ঈদের জামাটাও না পারতে পারে আর বউ জানে অরে ঠিক্কা দিয়ে কয় পর মর তুই পর তোর জামা তুই পর তুই মর তুই ঘরে না আইলি শান্তি এই কথা যেন ওর বউতে কয় আল্লাহ আহেন তবা করে আস্তাল এই জুমা পরে একটু পরে আমি মুসাফির হয়ে যাবো কারণ আজ থেকে আমার মাহফিল শুরু পুরা বছর মাহফিল এই মুসাফির হওয়ার আগে দোয়া করে দিয়ে গেলাম এটা কিন্তু মনের থেকে না আপনি রাগ করেন না আমার নবী ওয়াজ করার সময় খোঁজাখুঁজি করতো তিন নাম্বার কাতারে বইয়া এ সুরা মুনাফিক পরে দেখেন আমি বানানোর কথা কই না নবী সামনে বইতো একবারে সামনে আবু বকরের পাশে যেরকম আমার ইমাম সব এখানে বইয়া আর একজন লাগে খোঁজাখুঁজি বলে এই দেখেন কি কই যা কথা বলেন না কেন ওই আমার মহাজন সভাপতির নাম আছে হ্যাঁ এটা আজকে কি কইছে আপনি তো ঠিক পান নাই আমি ঠিক পাইছি তে মগার ফমগা তুই ঠিক পাইছিস আমারে কইলি না কেন তুই সভাপতির কস কে থাপ প্রায়া গাল গুল ছুড়ে হেলাম তুই চাকরি চলে গেলে দুই মাস চাকরি না করলে তোর বেতন না হলে তোর বউ সল মেয়ে ভাড়া দিয়ে চলতে পারবি না কিন্তু আল্লাহ আমাকে এমন এবিলিটি দান করছে সারা জীবনও যদি কোনো চাকরি না করি খতিবগিরি না করি সে এবিলিটি আল্লাহ আমাকে দান করছে আল্লাহকে ভালো না বাসলে আল্লাহ এগুলো আমাকে দিতেন না অতএব সকলের কাছে হাত পাও ধরে বলি আমাকে সমালোচনা করেন না আপনাকে পাও ধরছি সমালোচনা করেন না আমি যদি এই মসজিদে কোনো কিছু চাই টাকা পয়সা আমি নিজের জন্য চাই নাই আমি যদি আমার মসজিদ মাসার জন্য চাই আল্লাহর কসম করে বলছি আমার নিজের জন্য চাই নাই আল্লাহ আমাকে যথেষ্ট দিছে আপনার আর কয় টাকা দিছে আপনার থেকে দশ গুণ আল্লাহ আমারে দিছে আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ আমি মোল্লারে কি পরিমাণ দিছে আপনি আমার সমালোচনা করে লাভটা কি আসেন তবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়াতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما ومليء رحمة النظر التقى يزديك تدكتا تمار بندا قلق كتو قنا كرسي
গতকাল কে যেই যুবকগুলা ডিজি বাজায় ঈদের আনন্দ করছে ওদেরকে maaf করে দাও গো আল্লাহ আয় আল্লাহ আমার যুবক ভাইরা বুঝে না এদের বুঝদান করো এদের বাবা মাকে maaf করিয়ে দাও অনেক মা বাবা আছে সন্তানের কারণে জাহান্নামে যাবে গো আমাদের সন্তানগুলা নেককার বানায় দাও যারা ডিজি বাজাইছে গতকাল কা আনন্দ করে অনেকের মা বাবার পাহাড় সমান গুনাহ হয়ে গেছে মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের সব ভাই বোনদেরকে maaf করিয়ে দাও আমালি আগামী বছর ঈদ পর্যন্ত বেঁচে থাকবো কিনা জানি না আল্লাহ তুমি আমাকে সকলকে maaf করে দিও আমার মতো যারা মা কিনে ঈদ করতে পারে নাই গো মা আরে মা সীমাই পাক করে দিত ফিরনি পাক করে দিত আজকে বিবি দেয় মামি দেয় মামাই দেয় মা দেয় না আরে মায়ের হাতের ফিরনি কত মজার গো মা কত ভালো ভালো জিনিস খাই মা তোমার হাতের মতো ভাই আল্লাহ দেখো মার কথা শুনলে আমার ভাইরা কাঁদে বাবার কথা মনে করে যারা কাঁদে গো এদের সবাইকে তুমি মাফ করে দিও এদের জানে মালে বরকত দিয়ে দিও আল্লাহ আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ এই মসজিদের বর্তমান কমিটি বিগত কমিটি সবাইরে মাফ করে দিন আল্লাহ এমপি সাহেব দুই দিন আগে যখন টেলিফোন করছি দোয়া চায়ের বলে মিতা দোয়া কইর কয়দিন বাইসা থাকবো জানি না আমি যেন জনগণের খেদমতের উদ্দেশ্যে করতে পারি আমার জীবনে আর কোনো আশা নাই আল্লাহ 15 বছর ক্ষমতায় রাখছে আমার মতো লোকরে আর কি চাই তখনই বুকটা ভরিয়ে গেল এত সুন্দর কথা আল্লাহর যারা দোয়া চাইছে সবাইকে তুমি কবুল করে নিও আমার মতো যারা মা হারাইছে তাদের মাফ করে দিও আমরা যারা বুঝি না বুঝদান কইরো নবীর একটা সুন্নাতকে আদায় করতে পারি তৌফিক দিয়ে দিও আজ থেকে ওয়াদা করছে নবীর একটা সুন্নাত আতরের শিশি পকেটে রাখবে তোমার নবী বলছে যাদের পকেটে আতর থাকবে তাদের সাথে ফেরেশতা থাকবে যাদের পকেটে মদের গন্ধ আসবে গাঞ্জার গন্ধ আসবে বিড়ির গন্ধ থাকবে